আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আব্দুল্লাহ মাসুম। আমি সাধারণ কোনো ইউটিউবারও না, সাধারণ মানুষ, আপনাদের সামনে সাধারণ মানুষ হিসেবে একটা জিনিস উপস্থাপন করতেছি। আজকে অনেক দিন ধরেই আমাদের বাসায় একটা জুতা আনছি, অনেক দিন ধরেই খেয়াল করি না কেনার সময়। আজকে হঠাৎ খেয়াল করলাম, আমার ভাই একজন খেয়াল করলেন উনি, যে জুতার মধ্যে এই দেখেন মিম, হ্যাঁ মিম দাল, তারপর এখানে আলিফ লাম লাম হা, এখানে আল্লাহ লেখার চেষ্টা করছে, আর এখানে মোহাম্মদ লেখার চেষ্টা করছে। তাহলে দেখেন চাইনিজ কোম্পানিগুলা কীরকমভাবে আমাদের একজন কৃতি সন্তান, ইসলামের কৃতি সন্তান, ইসলামের মহামানব, দ্য সুপারম্যান অফ ইসলাম, আমাদের জীবনে আমাদের ভিতরে যে স্পৃহার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত বড় বিকৃতি, কত বড় দুঃসাহস ওরা করছে, কিন্তু আমরা চাইনিজ প্রোডাক্টগুলো নিয়ে, চায়নার বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত। যেমন অনেকেই বিশেষ করে চায়নার মোবাইল নিয়ে ব্যস্ত। তারপর আমরা অনেকেই নিত্যদিন প্রত্যেক দিনে দৈহিক জীবনে আমরা চাইনিজ প্রোডাক্টগুলো ব্যবহার করছি। তাইলে দেখেন একটা জুতার মধ্যে মোহাম্মদ কী উপায়ে লেখছে ওরা। তাও আমরা ডেইলি যে জুতা করি বাসার ভিতরে, এটা কিন্তু অনেকে বাথরুমের জন্য ইউজ করে, ব্যবহার করে এইরকম জুতাগুলা। তা দেখেন যে ইসলামকে নিয়ে ওরা কতটুকু ক্রিটিসাইজ, ওরা বিদ্রুপাত্মক কাজগুলা করতেছে। এখানে যদি মোহাম্মদ লিখতে পারে, জুতার মধ্যে মোহাম্মদ লেখা মানে কী বুঝাইতে চাইছে ওরা? উই শুড বয়কট ফ্রান্সের মতো যেরকম আমরা ফ্রান্সকে বয়কট করতেছি, ঠিক তো ট্রু, উই শুড বয়কট দ্য চাইনিজ প্রোডাক্ট। আমাদের উচিত হলো চায়নার সকল প্রোডাক্টগুলো, সকল জিনিসগুলো চায়নার বয়কট করা। এটা হলো ইমানের দায়িত্ব, এটা দায়িত্ব প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো, এটা ইমানের দায়িত্ব চাইনিজ জিনিসগুলো বয়কট করা। আজকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নামক আল্লাহ আমাদের যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, উনার নাম এই জুতার মধ্যে এই নিকৃষ্ট কাজ যারা করছে ওদেরকে যদি বয়কট না করে তাহলে আমরা কাকে বয়কট করব? আসলে আজকে মুসলমানদের দুনিয়ার মধ্যে এটা আমাদেরই দোষ, মুসলমানদের আমরা একজন আরেকজনকে ভালোবাসি না, দল বিভক্ত হয়ে গেছি, এজন্য এটা মুসলমানের ঐক্যের দোষ। এটা ঐক্য যত শক্ত থাকবে আমরা মুসলমানরা তত শক্ত থাকবো। এটা যদি আমরা মুসলমানরা যদি সেই এই 200-300 বছর আগে সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খেলাফতের মুসলমান, যে খেলাফত সোনালি যুগ ছিল, ওই সময় কোনো ইহুদিরা মুসলমানের বিপক্ষে কথা বলার সাহস পায়নি। আর আজ জুতার মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের সুপারম্যান অফ ইসলাম, যিনি মহামানব ইসলামের, উনার নাম জুতার মধ্যে লেখা হইতেছে। আমাদের মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নাম এই জুতার মধ্যে লেখা হইতেছে। আমরা কি বসে বসে থাকবো চাইনিজ প্রোডাক্ট নিয়ে, চায়নার জুতা নিয়ে আমরা ব্যবহার করবো প্রত্যেক দিন? কোম্পানিটার নাম হলো কিং। এগুলা বার্মা চাইনিজ জুতা যারা এগুলা ব্যবহার করে, বার্মিজ চাইনিজ ওগুলা বের করে জুতাগুলা, আপনাদের ইমানই দায়িত্ব এইটা, এই জিনিসগুলা বয়কট করা আপনাদের ইমানই দায়িত্ব। এটা ইমান থেকে আপনারা করবেন। এই বিশেষ করে চায়নার জিনিস, এই কিং, এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট, এটা কিং কোম্পানি, এটা চায়নার কোম্পানি, ওরা ইহুদিদের দালাল, ইহুদির চক্রান্ত এগুলা। প্লিজ আপনারা চাইনিজ প্রোডাক্টগুলো বয়কট করবেন, এবং এটা হলো ইমানের দায়িত্ব। ইনশাআল্লাহ এটা ইমানের দায়িত্ব হিসেবে আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।